হাই ফ্রেন্ডস, তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আসছি। তো আজকে নিয়ে এসেছি 25 জোড়া আপনাদের জন্য টপের ডিজাইন, একেবারে সিম্পল, মাত্র দু আনা থেকে তিন আনার মধ্যে। এই টপের ডিজাইনগুলো আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। আপনি যদি তৈরি করতে চান দু আনা তিন আনা এরকম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারবেন, এরকম ডিজাইন সেম করে ফ্রেন্ডস। আর এখানে যে টপের ডিজাইনগুলো, এখানে ওজন মূল্য সবই দেওয়া আছে। আপনি এখানে ভিডিওটি ভালোভাবে দেখলে আশা করি এখান থেকে আপনি যে কোনো টপের ডিজাইন আপনার পছন্দ মতো পেয়ে যাবেন। আর এখানে যে টপের ডিজাইনগুলো আপনার মাত্র দু আনা দিয়ে যদি তৈরি করেন তাহলেও হবে, দু আনা থেকে তিন আনা। আর আপনার যেরকম ইচ্ছে, যদি 21 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করতে চান তৈরি করতে পারবেন, 22 ক্যারেট। যদি আপনি ভালো স্বর্ণ দিয়ে তৈরি করেন আপনি ভালো পাবেন, জিনিসটাও ভালো পাবেন ফ্রেন্ডস। আর ভালো স্বর্ণের দাম একটু সবসময় বেশি থাকে, তো বেশি দিয়ে আপনার জিনিসটা যদি তৈরি করেন তাহলে আপনার জিনিসটা ভালো হয়। আপনি কোনো সময় আপনার যদি ভেঙে ফেলার কোনো সমস্যা হয় তাহলে আপনি ভেঙে ফেললেও জিনিসটা, আপনি স্বর্ণটা ভালো পাবেন। আর ফ্রেন্ডস, আমি সবসময় আপনাদের ডিজাইনও দিয়ে থাকি, আপনার ডিজাইন বিষয়ে কিছু পরামর্শ, কিছু কথা বলি, যাতে আপনার এই ডিজাইনগুলো দেখে তৈরি করতে কোনো সমস্যা না হয়, খুব সহজে তৈরি করতে পারেন ফ্রেন্ডস। এখানে আপনার যে ডিজাইনগুলো রয়েছে, ডিজাইনগুলো আপনার কোনো কিন্তু কিছু ভাঙার কোনো ভয় নেই, কারণ খুবই সিম্পলের ভিতরে একেবারে ছোট করে তৈরি করলে ডিজাইনগুলো আপনি অল টাইম রাফ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, চাইলে গিফটের জন্য দিতে পারেন। আর এখানে ডিজাইনগুলো আপনি যদি চান যে খাড়া ডাট বা বাঁকা ডাট, যেটাকে পুশ ডাট বলে, সেটা দিয়ে যদি আপনি এই ডিজাইনগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু বেশি ভালো হবে, যদি কানের সাথে ফিটিং করে ব্যবহার করতে চান। আর কানের সাথে ফিটিং করে ব্যবহার করলে আপনার পুশ ডাট দিলেই ভালো হবে। আরেকটি ডাট আছে আপনার, যেটাকে সেফটিকিন ডাটও বলে, বাঁকা ডাট বলে, সেটা দিয়ে যদি আপনি তৈরি করেন সেটাও ভালো হবে, কিন্তু সেটা একটু ঝুলে থাকে ফ্রেন্ডস। আপনি যেভাবেই তৈরি করুন না কেন, জিনিসটা আপনার টপের ডিজাইনগুলো খুবই ভালো হবে আপনার। আর আমি আপনাদের সবসময় দিয়ে থাকি যে কোনটা আপনার কীরকম ডাট দিয়ে তৈরি করবেন, কীরকম কী সব কিছু ভাঙিয়ে বলে দিই, কারণ যাতে আপনাদের সুবিধে হয় ফ্রেন্ডস। আর এখানে আপনার যে হলমার্ক যে স্বর্ণটা রয়েছে সেটা দিয়ে আপনি তৈরি করতে পারেন, 21 ক্যারেট বা 22 ক্যারেট। আর যদি চান যে 21 ক্যারেট স্বর্ণ দিয়ে হলমার্ক তৈরি করবেন সেটাও পারবেন। আর আপনি যখনই তৈরি করবেন একটু ভালো স্বর্ণ দিয়ে তৈরি করলে জিনিসটা আপনারই ভালো হবে ফ্রেন্ডস। এখানে যে ডিজাইনগুলো আমি দেখালাম, আশা করি আপনার কোনো একটা ডিজাইন চয়েস হয়েছে। যদি চয়েস হয়ে থাকে অবশ্যই আপনি একটি লাইক করে দিবেন। আর আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় সেটা কমেন্টে বলতে পারেন। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও, সকল আপনার ডিজাইন আমি স্বর্ণের ভিতরে দিয়ে থাকি, তো ডিজাইনগুলো কীভাবে ভালো হবে সেটাও বলে থাকি। তো ধন্যবাদ, ভালো থাকবেন।